কালকে আপনাদের দেখাবো একটা হ্যাং লাগার প্রবলেম, ঠিক আছে? দেখতে দেখুন ডিসপ্লেটা, দেখুন একদম কিরকম ডিসপ্লে। আমি যেহেতু লাগিয়েছি ডিসপ্লেটা, লাগানোর পরে দেখছি হ্যাং লেগে আসছে, এসে দাঁড়িয়ে যাচ্ছে ডিসপ্লেটা। তো দেখুন, তো আমি ব্যাটারিটা লাগিয়ে নিচ্ছি, একদম ব্যাটারিটা লাগিয়ে আমি চালু করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখুন এখন চালু হয়ে যাবে, রিয়েলমি চলে এসেছে, ঠিক আছে? এই লোকটা এসে দাঁড়িয়ে যাচ্ছে, দেখুন। আমাকে কিন্তু ডিসপ্লে রিপ্লেস করার জন্য দিয়েছেন, আমি ডিসপ্লেটা রিপ্লেস করে, তো অনেকে মনে করবে তো ডিসপ্লেটা প্রবলেম আছে, ডিসপ্লেতে কোনো প্রবলেমই নেই। দেখতে হবে ওই যে হ্যাং লোক এসে দাঁড়িয়ে যাচ্ছে, ওই যে দেখুন রিয়েলমি এসে দাঁড়িয়ে যাবে, আবার অন হবে, অটোমেটিক অন অফ হবে। তো এটা কিন্তু কোনো সফটওয়্যার প্রবলেম না, কোনো অ্যাঙ্কেরও কোনো প্রবলেম না, কোনো সিপিউ র্যাম কিছুর কিছুরই প্রবলেম না, ঠিক আছে? তো যারা না জানেন তাদের অনেক প্রবলেম, তারা সিপিউ র্যাম রিভল করলে কোনো কাজ হবে না। তো র্যাম দিয়ে এটা ক্যাপাসিটি শর্ট হয়ে গেছে, তার কারণে এরকম হয়েছে, ঠিক আছে? কিন্তু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু হবে না, অটোমেটিক অন অফ হবে, অটোমেটিক ব্লিং করবে, দেখতে দেখুন অটোমেটিক অন অফ হবে এখনই। আমি কিন্তু কোনো সুইচ ফুইচ কিছু টিপি নেই, ঠিক আছে? আপনারা দেখতে দেখুন, তো দেখুন এখনই অন অফ প্রবলেমটা হয়ে যাবে। ওই যে অন অফ প্রবলেম, দেখুন অটোমেটিক অন অফ প্রবলেম হচ্ছে, ঠিক আছে? দেখতে দেখুন, ওই যে দেখুন ওই একা একা চালু হলো, কিন্তু কিছুই হয় না, কোনো ডিসপ্লে কোনো প্রবলেম না, ফোনেও কোনো প্রবলেম। তো ফোনে একটা ছোট্ট প্রবলেম, আপনাদের একটা টিপস দেখাচ্ছি, এই ডিসপ্লে খুলুন। আমি ব্যাটারিটা যেহেতু খুলে দিলাম, আপনার সামনে ফোনটা অনেক সময় স্পিকারও প্রবলেম, স্পিকার শর্ট থাকলেও অনেক সময় ক্যাপাসিটি যদি শর্ট হয়ে যায় তখন। তো আমি ক্যামেরাটা খুলে শুধু আপনাদের দেখাচ্ছি, দেখুন ক্যামেরাটা কিন্তু 5-8 হাজার খেলে অনেক সময় কেজির ভিতরে ক্যাপাসিটি এটা হয়, ক্যামেরাও অনেক সময় লেন্সে আঘাত খেলে হয়, যেহেতু নিজে বুট রয়েছে হালকা, ঠিক আছে? ক্যাপাসিটির একটা শর্ট রয়েছে, আমি যেহেতু দেখলাম ক্যামেরাটা সরিয়ে দিলাম, অনেক সময় ক্যামেরা 90% কিন্তু ক্যামেরায় প্রবলেম হবে, ঠিক আছে? আপনাদের রিয়েলমি এস এল নার্জো 50i, ঠিক আছে? রিয়েলমি সব সেটাই হয়ে যাবে, এরকম এই যে দেখুন চালাচ্ছি সামনে, দেখুন ফোন এখন চালাচ্ছি, দেখুন ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? এই দেখুন ওপেন হয়ে গেছে। তো দেখুন ফোনে কিন্তু কোনো প্রবলেম নেই, ফোন একদম রিয়েলমি কান্ডিশন, দেখুন রিয়েলমি চলে লোগো আসছে, জাস্ট আমি ক্যামেরাটা খুলছি আর কিছু না, জাস্ট আমি ক্যামেরাটা খুলছি, এই দেখুন রিয়েলমি দেখুন লোগো কত রানিং আগায়, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এরকম, শুধু ক্যামেরা ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরা চেঞ্জ করলে হয়ে যেতে পারে, অনেক সময় ক্যাপাসিটি শর্ট থাকলে হয়ে যাবে, আর লেন্সও অনেক সময় প্রবলেম থাকে, লেন্সের ভিতরে হালকা দু একটা চিপ লাগানো থাকে, চিপের সামনে দেখুন লোগো আগায় আগে নেই, দেখুন এই প্রবলেমটা অনেক সময় র্যাম সিপিউ রিভল করলে কোনো, কারণ ক্যাপাসিটি শর্ট থাকলে হয়ে যাবে, দেখুন চলে এসেছে লোক, এটা দেখতে পাচ্ছেন? এই যে আমি যে ডিসপ্লেটা আমাদের যার জন্য দেওয়া হয়েছে আমি সেটাই দেখছি, ওই দেখুন, ঠিক আছে? পুরো দেখুন ফোনে কিন্তু কোনো প্রবলেম নেই, ফোনে প্রবলেম হচ্ছে ক্যামেরা, জাস্ট ক্যামেরা, অনেক সময় স্পিকার প্রবলেম থাকে, তো আপনারা দেখতে পারবেন আমার ক্যামেরাটা, ক্যামেরা চেঞ্জ করলে হতে পারে, অনেক সময় ক্যাপাসিটি শর্ট থাকলো, তো আমাদের দ্বারা এই প্রবলেমটা এসেছে। তো আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, তো আমার পেজ আছে ইউটিউব পেজ, ঠিক আছে? লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন সবাই, দেখতে আবার নতুন একটা টিপস নিয়ে হাজির হয়ে যাবো, দেখতে থাকুন ক্যামেরা, দেখুন এই ক্যামেরা, ঠিক আছে? এই লোকটার জন্যই বারবার এই যে ফোন ওয়ান হবে না, হ্যাং করবে, সফটওয়্যার মারলে কোনো কাজ হবে না, ঠিক আছে? আপনারা দেখতে থাকুন সফটওয়্যার ফফটওয়্যার যা মারবেন পিচ্ছিত হবে না, যতক্ষণ ক্যামেরার ক্যাপাসিটি যদি শর্ট না থাকে তো এরকম হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা শেষ করলাম এখানে, সবাই ভালো থাকুন, দেখতে থাকুন।